हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब एडजेक्टिव एंड इट्स क्लासिफिकेशन। तो एडजेक्टिव की एवं एडजेक्टिव श्रेणी विभाग এই ভিডিওতে কিন্তু আমাদের মূল আলোচনার বিষয়। তো এর আগে আমি তোমাদের সাথে কিন্তু নাউন আর প্রোনাউনটা শেয়ার করেছি, যারা দেখোনি নাউন আর প্রোনাউন, নাউন কি প্রোনাউন কি এবং তার কতগুলো শ্রেণীবিভাগ, কিভাবে আইডেন্টিফাই করবে মানে কিভাবে চিনবে সেন্টেন্সে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, যারা শেখোনি বা যারা ভিডিওটা দেখোনি প্লিজ যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু চেক করে নাও ভিডিওটা। তো কারণ নাউন আর প্রোনাউন যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ বুঝতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে বোঝায় বা যে পদ বা যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে মেইন কথাটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সম্বন্ধে যে বলবে, নাউন বা প্রোনাউনের বর্ণনা যে দেবে তাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ। একদম সিম্পল বাক্যে হচ্ছে নাউন বা প্রোনাউনের যে বর্ণনা দেবে বা নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো এখানে আমি লিখেছি হি ইজ এ গুড বয়, তাহলে এখানে দেখো সে হলো একটা ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে বয়টা হচ্ছে একটা নাউন, কি নাউন? কমন নাউন। তাহলে কিরকম ছেলে? ভালো ছেলে। তাহলে কিরকম ছেলে? ভালো ছেলে। তাহলে ভালো এই যে নাউন, কিরকম ছেলেটাকে, ছেলে হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, এন লিখছি আমি এখানে। তাহলে এই যে নাউনের বর্ণনা যে দিচ্ছে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে ডিফাইন বা বর্ণনা করবে তাহলে সে বা ডিসক্রাইব করবে সেটাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে নাউন এখানে কি? নাউন হচ্ছে বয়। তাহলে বয়ের কিরকম ছেলে, কিরকম দিয়ে প্রশ্ন করো, কি উত্তর পাচ্ছ? কিরকম ছেলে? ভালো ছেলে। তাহলে এখানে নাউনটাকে ডিসক্রাইব করছে কে? অ্যাডজেক্টিভ। তাই গুডটা এখানে কিন্তু হলো অ্যাডজেক্টিভ, এ ডি যে লিখলাম এখানে হয়ে গেল। তারপরে শি ইজ এ বিউটিফুল লেডি, সে হলো একজন সুন্দর মহিলা, তিনি হলেন একজন সুন্দর মহিলা। তাহলে লেডিটা হচ্ছে কি এখানে? নাউন, একটা নাম বোঝাচ্ছে বিশেষ। তাহলে এখানে কিরকম লেডি? বিউটিফুল লেডি। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার চলে আসি অ্যাডজেক্টিভের প্রকারভেদে। অ্যাডজেক্টিভ সাধারণত আট প্রকার। কি কি? প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দুবার করে আমি নিউমেরাল লিখে ফেলেছি, দাঁড়াও এক সেকেন্ড। তাহলে আবার আমি তোমাদের ভাগগুলো বলছি। এক নম্বর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, দু নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এখানে নিউমেরালটা দুবার লিখে ফেলেছিলাম, পজিটিভটা বাদ চলে গেছিল, যাই হোক। পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো হচ্ছে নাউনে, সরি, অ্যাডজেক্টিভের ভাগ। তাহলে অ্যাডজেক্টিভ হলো আট প্রকার। এবার প্রত্যেকটা ভাগের সম্বন্ধে আমরা জানবো। তা প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভের উৎপত্তি প্রপার নাউন থেকে। তাহলে প্রপার নাউন কি? যে কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থান বা বিশেষ বস্তু যদি বোঝায় তাহলে সেটা কিন্তু প্রপার নাউন হয়। তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভের উৎপত্তি সেটাকেই আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। যেমন সাপোজ আমি এখানে বলি, যদি ধরো দ্য আমেরিকান প্লেন ড্রপড বম্বস, তাহলে এখানে আমেরিকা থেকে আমেরিকান হয়েছে, তাহলে এখানে আমেরিকা হচ্ছে একটা প্রপার নাউন, তাহলে ওখান থেকে হচ্ছে আমেরিকান, তাই এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমেরিকাটা হচ্ছে একটা প্রপার নাউন, এমন আমেরিকাটা হচ্ছে একটা বিশেষ জায়গা, বিশেষ স্থান, তাহলে আমেরিকাটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে প্রপার নাউন থেকে কি হচ্ছে? আমেরিকা থেকে আমেরিকান হয়েছে, তাই এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো প্লেনটা কিন্তু হচ্ছে নাউন, তাহলে নাউনকে যে বর্ণনা দিচ্ছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি কোথাকার প্লেন বা কীরকম প্লেন? আমেরিকান প্লেন। তাহলে এখানে আমেরিকা থেকে আমেরিকান যেহেতু হয়েছে তাই এটাকে আমরা বলছি প্রপার নাউন। নেক্সট, দ্য ইন্ডিয়ান সোলজার্স আর ব্রেভ, ভারতীয় সেনারা সাহসী। তাহলে ইন্ডিয়া থেকে এখানে ইন্ডিয়ান হয়েছে তাই এটা কি হচ্ছে? প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি কাকে বলি? কোয়ালিটি মানে হলো কোনো বিশেষ যে গুণ। যেমন ধরো আমি বলছি যে চাল, ধরো তুমি বাজার থেকে চাল কিনে নিয়েছো, সেই চালটার কোয়ালিটি ভালো নয়, মানে কি গুণগত মানটা ভালো নয়, তাহলে কোয়ালিটি মানে হচ্ছে দোষ, গুণ যেটাতে বোঝায়। তাহলে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতে পেরেছো? যেমন রাম ইজ এ গুড বয়, রাম হলো একজন ভালো ছেলে, তাহলে কিরকম ছেলে?
ভালো ছেলে, তাহলে রামের একটা দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে রামের একটা কোয়ালিটিস বা গুণ বোঝাচ্ছে। যদি আমি বলি রাম ইজ এ ইন্টেলিজেন্ট বয়, তাহলে রাম হলো একজন বুদ্ধিমান বালক, তাহলে এটাও ইন্টেলিজেন্টটাও কি হচ্ছে, তার একটা গুণ বোঝাচ্ছে বিশেষ। তাই এখানে এটা হচ্ছে গুডটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে লিখেছি দ্য ম্যান ইজ ওল্ড, মানুষটি বৃদ্ধ, তাহলে মানুষটি কিরকম বৃদ্ধ, তাহলে ওল্ড, তাহলে সেই মানুষটার একটা কোয়ালিটি বোঝাচ্ছে। নেক্সট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, তাহলে দেখো এখানে লিখেছি যে ওয়ার্ড নাউনের পরিমাণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সরি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি পরিমাণ, তা যেমন গিভ মি সাম সুগার, আমাকে কিছুটা চিনি দাও, যদি আমি এরকম বলি গিভ মি সাম সুগার, বা এরকম আমি এখানে লিখেছি দেখো গিভ মি সাম মিল্ক, আমাকে কিছুটা দুধ দাও, তাহলে এখানে সামটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট আই ওয়ান্ট আ লিটল বাটার, আমি সামান্য, বা এখানে দেখো আমি সামান্য মাখন চাই, বাটার মানে মাখন, তাহলে এ লিটল মানে সামান্য, তাহলে পরিমাণ বলে দিচ্ছি কতটা চাই, সামান্য। নেক্সট দেয়ার ইজ মাচ হানি ইন দ্য কাপ, এই কাপটার মধ্যে অনেক মধু রয়েছে, তাহলে এখানেও সেখানে বলে দিচ্ছে যে কতটা রয়েছে, পরিমাণ বলে দিচ্ছি আই হ্যাভ নো মিল্ক, আমার কাছে কোনো দুধ নেই, তাহলে এখানে নোটাও কি হচ্ছে নেই, নেই বোঝাচ্ছে, মানে আমি পরিমাণ বলে দিচ্ছি যে কতটা আছে বা কতটা নেই, তাহলে এখানে কিন্তু নোটাও কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যেই পড়ছে। নেক্সট ভাগ চলে আসে নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভে কি হয় যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো সংখ্যা বোঝায়, যেমন ধরো আমি সাপোজ বলছি ফোর, টু, সিক্স, তারপরে নাইন্থ, টুয়েলথ, ফিফথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো সব কিছুতে একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে নিউমেরাল নাম্বার থেকে এখানে কিন্তু নিউমেরাল হয়েছে, তাহলে এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ নাম্বার, তাহলে এখানে যেটাতে সংখ্যা বোঝায় দেখো নাম্বার স্পেলিংটা কি এন ইউ এম বি আর, তাহলে সেটা দেখে তোমরা মনে রাখবে যে নিউমেরাল মানে হচ্ছে নাম্বার বোঝায় অর্থাৎ সংখ্যা বোঝায়, সেটাই হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, যে ওয়ার্ড কোনো নাউনকে নির্দেশ করতে বোঝায় তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেমন ধরো এখানে বলছি দিস বুক ইজ মাইন, তাহলে এই বইটা হয় আমার, তাহলে বুক এটা হচ্ছে একটা বইটা কি নাউন, তাহলে কোন বইটা আমার, আমি এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে কোন বইটা আমার, তাহলে এখানে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে বর্ণনাত্মক বিশেষণ যাকে বলে, তাহলে আমি নির্দেশ করে দিচ্ছি যে কোন বইটা আমার, দিস বুক ইজ মাইন মানে এই বইটা আমার, যদি আমি বলি যে এই পেনটা আমার, তাহলে আমি নির্দেশ করে বলে দিচ্ছি যে এটাই আমার, তাহলে নাউনকে যে নির্দেশ করে বলছে, যে ওয়ার্ড কোনো নাউনকে নির্দেশ করতে বোঝায় তা ব্যবহার করা হয় সেটাকে, তাকেই বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দোজ ড্রেসেস আর হিজ, মানে এই ড্রেসগুলো তার, আমি বলে দিচ্ছি যে এই ড্রেসগুলো তার, আমার নয় তার, তাহলে এখানে দোষটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী সবাইকে পৃথক পৃথকভাবে, সবাইকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে তাদের একজন বা একটিকে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইচ গার্ল গট এ প্রাইজ, মানে প্রত্যেকটা মেয়েই পুরস্কার পাবে, মানে আমি কি এখানে কি বলছি দেখো আরেকবার ডেফিনেশনটা পড়ছি, যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী সবাইকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে তাদের একজনকে বা একটিকে বোঝায়, মানে আমি এখানে বলছি না যে সবাই পুরস্কার পাবে, আমি বলছি প্রত্যেকটা মেয়েই পুরস্কার পাবে, তাহলে সবাইকে আলাদা আলাদা করে আমি এখানে বলছি, তাহলে ইচ গার্ল গট এ প্রাইজ মানে প্রত্যেকটা মেয়ে পুরস্কার পেয়েছিল, ওখানে গট রয়েছে, তাহলে আমি পাস্ট টেন্সে বলছি প্রত্যেকটা মেয়ে পুরস্কার পেয়েছিল। নাইদার বুক ইজ স্যাটিসফ্যাক্টরি, তাহলে এখানে নাইদারটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপরেরটা পজিটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো অধিকার বোঝানো হয়, যেমন যদি আমি বলি দিস বুক ইজ মাইন, তাহলে এখানে মাইনটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে এই বইটা হলো আমার, আমার দখলে রয়েছে। নেক্সট দ্যাট স্কুল ইজ আওয়ার্স, এই স্কুলটা আমাদের, তাহলে আমাদের দখলে রয়েছে, তাহলে এখানে একটা কী হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কী হবে, প্রশ্ন করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুজ বুক ইজ দিস, মানে এই বইটা কার, হু আর ইউ, তাহলে হু, হুজ, হুইচ, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, একদমই সোজা, কোনো হাতে মাথা খুবই কঠিন ব্যাপার নেই। এরপরে আমি তোমাদের সাথে পার্টিসিপেবল অ্যাডজেক্টিভ শেয়ার করবো, যারা মূলত ক্লাস সেভেন থেকে ক্লাস টেন অবধি যারা আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই করে পার্টিসিপেবল অ্যাডজেক্টিভের ভিডিও দেখো, কারণ পার্টিসিপেবল অ্যাডজেক্টিভটা তোমাদের শিখতে হবে কিন্তু। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।